বন্ধুরা, আমার ঠিক পিছন থেকে রয়েছে মায়ের মূর্তি। মাকে কিন্তু একদম মন্দির থেকে বের করে নেওয়া হয়েছে। জয় মা বল্লা কালী, জয়। এই দাদা কিন্তু শিলিগুড়ি থেকে এসেছে। যে পরিমাণে বাতাসা পড়েছে, বাতাসা তুলতে কিন্তু এই বড়। আপনার নাম? দেবস্মিতা সাহা। আবার আজকে চলে এসেছি বল্লা মায়ের মেলাতে। তো আজকে সোমবার, বল্লা মায়ের বিসর্জন আজকে। তো সেই বিসর্জনটা তোমাদের সামনে তুলে ধরবো, আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা। তো এখন দেখতে পাচ্ছ যে তোমাদেরকে শুক্রবারে যেটা দেখিয়েছিলাম, বল্লা মায়ের পুজোর দিন যেটা দেখিয়েছিলাম, সেই রাস্তা দিয়ে কিন্তু এখন যাচ্ছি। মোটামুটি ভিড় এখন মোটামুটি খারাপ নেই, এখন দেড়টা বাজতে চললো। তো বল্লা মায়ের বিসর্জন কিন্তু রয়েছে তিনটা থেকে। তো ভিড়ের পরিমাণটা দেখতে পাচ্ছ যে মোটামুটি খারাপ বলা চলে না, যেহেতু ভাঙা মেলা আজকে। তো যতটা মায়ের মন্দিরের দিকে যাচ্ছি, ততই ভিড়ের পরিমাণ কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে। রাস্তায় কিন্তু যতটা ভিড় দেখতে পেলাম না প্রথমবারের তুলনায়, প্রথম দিকের তুলনায় রাস্তায় ভিড় কিন্তু খুবই কম ছিল। আর আজকে যেহেতু বিসর্জন, বিসর্জনের আশা করি বিসর্জন তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখাবো। আবার কিন্তু আমরা একটু ভিতরের দিকে যাবো। মায়ের দেখতে পাচ্ছ বাতাসা বর্ষণ শুরু হয়ে গেছে কিন্তু, আর ঢাকের আওয়াজ। চলে এসেছি আর আজকে তোমাদেরকে মায়ের দর্শন একদম খুব সামনে যেয়ে করাবো। বল্লা মায়ের আরো অনেক ভক্তরা রয়েছে, তাদের কাছ থেকে জানবো যে বল্লা মায়ের এখানে এসেছেন কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। আজকে যেহেতু বিসর্জন, বিসর্জনে মায়ের দর্শন করতে পারলাম। পুজোর দিন আপনি কি এসেছিলেন? আমি ভাবতে পারিনি যে তোমাদেরকে এত কাছ থেকে দেখাতে পারবো। তো মায়ের কৃপা বলে আমি তোমাদের দেখাতে পারলাম, কারণ পুজোর সময় কিন্তু অনেকটাই কষ্ট করেছিলাম। সেই একটা মনের মধ্যে ত্রাস ছিল যে আসতে পারবো কিনা, মাকে তোমাদেরকে কাছ থেকে দেখাতে পারবো কিনা। তো সেই ভয়ে ভয়ে কিন্তু এসেছি যে না, মা আমার কথা শুনেছে, মাকে কিন্তু তোমাদেরকে আমার মাধ্যমে আরও কাছের থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছি একদম মায়ের সামনে কিন্তু চলে এসেছি, যেহেতু জুতো পরে রয়েছে আমি ভিতরে ঢুকবো না, আর এখানে অনেক বাতাসা রয়েছে। যাই হোক, ধন্যবাদ দেবো এখানকার যে প্রশাসন রয়েছে, উনি আমাকে একটু যাই হোক মানে ঢোকার ব্যবস্থা করে দিল। যাই হোক, মন্দিরের সদস্য রয়েছে, ওনার কাকুদের সঙ্গে একটু কথা বলবো। আজকে যেহেতু বিসর্জন, বিসর্জন মানে মেন সমস্যা হচ্ছে বাতাসা, বাতাসা আসছে। তো মেন ব্যাপার মোবাইলটাকে বাঁচাতে হবে। তো ওনাদের সঙ্গে কথা বলবো মায়ের বিসর্জন, আজকে বিসর্জনটা কীভাবে ওনারা যায় সেটা একটু কথা বলি। কাকু আপনার নাম? জয়ন্ত দাস। তো আজকে তো মায়ের বিসর্জন, বিসর্জন তো বিসর্জন কোটা বল্লাবাসী তথা উত্তরবঙ্গ মানে একটা স্মৃতিময় দিন আজকে। বিসর্জন বলতে যেহেতু ঘট বিসর্জনের রীতি রয়েছে, মাকে বিসর্জন দেওয়া না, কিন্তু ঘট বিসর্জন করতে হয়। সেই ঘট বিসর্জন করে কিন্তু এখান থেকে মাকে বের করা হবে। দাদার নাম অনুপ কর্মকার, বন্ধুরা কমিটির কমিটির মেম্বার। এই দাদার কাছ থেকে একটু শুনবো মায়ের বিসর্জন সম্পর্কে। উত্তর দক্ষিণে হবে এগুলো তো, তারপরে ঘাটে যাবে, তারপরে মায়ের গয়না খুলে হবে, তারপরে বিসর্জন। সবটাই তোমরা দেখতে পারবে, যেটা মানে শুনলাম সবটা কিন্তু তোমরা দেখতে পারবে। যে পরিমাণে বাতাসা পড়েছে, বাতাসা তুলতে কিন্তু এই বড় ক্যালচা ছাড়া বাতাসার ভোগ বলে কিন্তু উচ্চা দেখতে পাচ্ছ। এই বাতাসাগুলো কিন্তু সমস্ত যে মায়ের মন্ডা ভোগগুলো পড়েছিল সব কিন্তু এই বেলচা দিয়ে উঠে পরিষ্কার করা হচ্ছে। বিসর্জন যে মায়ের যে বিসর্জনটা হচ্ছে, এবার তার ব্যাপারে মায়ের বিসর্জনের যে কাজকর্ম যারা করে তাদের সাথে একটু কথা বলবো, তাদের সাথে কথা বলি তারা কীভাবে মায়ের এই মানে পুজোর যে প্রস্তুতিটা কী করে শুরু করেছে সেটা তোমাদের একটু জানাবো। হ্যাঁ, পরিকাঠামোটা কী করে তারা পরিচালনা করে সেটা তাদের সাথে একটু আলোচনা করবো। একটু আপনার নাম কি?
বিশু সরকার বিশু সরকার মোটামুটি আপনাদের এই পুজোর পরিকল্পনা কদিন থেকে চলে আর কি চার দিন ধরে চলতেছে মানে পুজোটা আর মনে করছে কাজ আমরা মোটামুটি 22 দিন ধরে করতেছি এই আয়োজনে মেলার 22 দিন ধরে কাজ করতেছি এবারে কাজ করছে বুঝা গেলেন তো আরো লেবার আছে আমরা আছি 12 জন 12 জন ধরে মনে করতে 22 দিন ধরে কাজ করতেছি শুনতে পেলে যে ওনারা কিন্তু 12 জন 22 দিন ধরে 12 জন মায়ের জন্য কাজ করছি 22 দিন ধরে মায়ের জন্য কিন্তু কাজ আরো আরো 7 থেকে 10 দিন লাগতে পারে হ্যাঁ স্বাভাবিক যে পরিস্থিতি এখানে যে পরিবেশ তৈরি হয়েছে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে আরো সময় লাগবে পরিশ্রম করে কিন্তু তারা এই জিনিসটা করে মায়ের জন্যই খালি মায়ের জন্য আইজে আমরা সকাল থেকে এখনো কিছু খাইনি মায়ের জন্য আসি পড়ে একমাত্র মাই সব মাই সব করে পাঠা বলি করার দিন মানে 24 ঘন্টা ধরে খাইছি দিন রাত 24 ঘন্টা আর কিছু যাই হোক মাই আপনাদেরকে সব ব্যবস্থা করে দিয়েছে মায়ের মহিমা আছে বলে আপনারা থাকতে পাচ্ছেন তো মায়ের বিসর্জন পর্বটা আপনাদের সুন্দর হয়ে গেল আপনাদের কত কত খুবই ভালো লাগলো আবার কিন্তু মায়ের বিসর্জন পর্ব কদিন পর শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো ঢাকের বাদমা অলরেডি ব্লাস্ট শুরু হয়ে গেছে মায়ের এই ডেটটা কিন্তু কিছু সময় ধরে ফাঁকা করে দিয়েছিল আবার কিন্তু ডেটটা ফেলে দিয়েছে কারণ প্রচুর পরিমাণে বাতাসা প্রচুর পরিমাণে বাতাসা কিন্তু ছুটে দিয়েছে পিছনে দেখতে পাচ্ছ যে যে মানতের যে প্রতিমাগুলো রয়েছে এই প্রতিমাগুলো কিন্তু বিসর্জন বললাম মায়ের সঙ্গে সঙ্গে বিসর্জন করা হবে তো সেটা তোমাদেরকে দেখাবো আর এখন কিন্তু বললাম মায়ের বিসর্জন প্রস্তুতি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ যে এদিকে আগে যে ভিডিওটা তোমার দেখালাম পুরোটাই কিন্তু একদম লোকাল অনুষ্ঠান ছিল মোটামুটি চারদিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুরোটাই কিন্তু ব্যারিকেড 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 দেখতে পাচ্ছ বাধ্যকার দাদা যে দাদা এতক্ষণ ঢাক বাজালো তার কথা তোমাদেরকে শোনাবো যে কতটা আনন্দ কতটা আনন্দ সহিত কিন্তু দাদা ঢাক বাজানো দাদা দাদা আরও অন্য ছিল এই ভাইও ছিল এই ভাইও ছিল তো তোমরা যে এই মানে প্রতি বছর দাদা এরকম বানাও না এটা প্রতি বছর মানে আমাদের প্রতি বছর পুজো হয় প্রতিবারই পুজো হয় প্রতিবারই বাজাই প্রতিবার তোমরা আমার ভাষানে আমরা আসি প্রতিবার বাড়ি কোথায় তোমাদের আমাদের বাড়ি বালুরঘাট এখানে লোকালি এই ভাইও দেখলাম কাশিতে ছিল এই ভাই ছিল ঢাকিতে মানে আরো প্রচন্ড মানে আনন্দ সহকারে ঢাকটা বাজিয়েছে কেমন লাগছে তোমাদের ঢাক বাজিয়ে এখানে মার এখানে আসলে অটোমেটিক মন খুব একটু জয় হয়ে যায় আরো বাজানোর বেশি মন করে কাশিতে ছিলেন কাল বাজার ছিলেন কেমন কেমন মজা লাগছে ভালো মজা লাগছে ভাই তুমি তুমি তো কাল বাজাচ্ছ ভালো মজা লাগছিল এই দাদাকে পেয়ে গেছে কিন্তু সবচেয়ে কিন্তু ঢাকের বাজনা এই দাদা কিন্তু একদম পাগল করে দিয়েছে দাদার যেমনি চুলের স্টাইল আর বাজানোর তেমনি স্টাইল দাদা কিছু বলুন আপনি এখানে এখানে আসতে ভালো লাগে আমাদের বাজনা বাজার ইচ্ছা করে তো আমি তো দেখলাম আপনার বাজনা খুব সুন্দর আপনি বাজাচ্ছেন মানে বাজনার তাড়াতাড়ি নিজে নাচছেন তা আপনি কতটা আনন্দিত আমি অনেক আনন্দ তো মোটামুটি আজকে যে বিসর্জন পর্ব আপনি চলছে তো বিসর্জন শুরু থেকে একদম শেষ পর্যন্ত না পুজো থেকে আপনি ছিলেন না না পুজো থেকে না আমি যে খালি দশমীর দিনটা ঠাকুর ডুবানোর দিনটা মানে আজকে এই বিসর্জন হ্যাঁ বিসর্জন বিসর্জন থেকে আপনি আজকে আজকে না ভালো লাগছে আর প্রত্যেক বছর আসতে চাই আমরা আপনার কমিটি ডাকলে আসবে বালুঘাট আপনার নাম উত্তম সিং আচ্ছা ধন্যবাদ আপনাকে আর এই যে দাদা মানে যাই কমিটির মানে কেউ হবে দাদা আমি এর সাথে এসেছি আমি ভিডিও করি কি নাম দাদা আমার নাম অক্ষয় চৌধুরী আমার নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে অক্ষয় চৌধুরী হ্যাঁ এই দাদার ইউটিউব চ্যানেল আছে আমার এমআরএক্স রাইডার ইউটিউব চ্যানেল মানে এমআরএক্স রাইডার ইউটিউব চ্যানেল না আচ্ছা ফেসবুকে অক্ষয় চৌধুরী বলে সার্চ করলে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমি ওদের সাথে ওদের ক্যামেরাম্যান মানে ওদের ভিডিও আমি করছি আচ্ছা আচ্ছা ঢাকের একটা ভিডিও ঢাকের একটা গ্রুপের ভিডিও আমি করছি ধন্যবাদ দাদাকে ধন্যবাদ আর এখানে কিন্তু প্রশাসনের দিক দিয়ে বলবো ওনারা কিন্তু যথেষ্ট পরিমাণে মানে গাইড দিচ্ছে মেলাটাকে মাকে কিন্তু এই মাত্র বের করে দেখতে পাচ্ছ মায়ের কিন্তু বের করার চর্ব অল্প শুরু হয়ে গেছে আপনি একটু যে সমস্ত দর্শক মানে ভক্তরা মায়ের কাছে আসতে পারছে না তাদের সমস্ত কাছে একটু তাদেরকে মা যেন ভালো রাখে আমি আমি পূজারী হিসেবে সবাইকে অনুরোধ করবো
যারা যারা আসতে পারেননি তারা লাইভ ভিডিও দেখবেন, কারণ আমাদের জায়গা খুব সংকীর্ণ, লক্ষ লক্ষ পুণ্যার্থী, সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী। মায়ের বিসর্জনের আগে কিন্তু মায়ের আরতি করা হচ্ছে। জয় মা বললা, জয় মা, মা সবার মঙ্গল করো। যারা যারা তোমরা আসতে না পেরেছো তোমাদের জন্য আমি ভিডিওটা তুলে ধরছি, আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। আর মা তোমার সকলের সকল ভক্ত যেন মনস্কামনা পূর্ণ করে। বললাম মা সত্যি সকলের ভক্তের মনস্কামনা পূর্ণ করে, আমি ভাবতে পারিনি যে এত কাছের থেকে তোমাদেরকে দেখাতে পারবো। তো আমি নিজেকে ভাগ্যবান মনে করছি মায়ের দর্শন এত সামনে দেখবো। আজকে যদি বিসর্জনের দিন তোমরা দেখো মায়ের যে আরতির পাখাটা কতটা বড় পাখা, মানে দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি তালারই পাখা কিন্তু, এটা দেখতে পাচ্ছ যে কতটা বড়। এখন কিন্তু পাখা দিয়ে আরতি, জয় মা বল্লা, মা বল্লা কানে আসছে বাজন আবার হবে, জয় মা বল্লা। ও আরতিতে মুগ্ধ 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 একদম মুগ্ধ, যেমনি পাখা তেমনি ঢাকের বাদ্য তেমনি বললাম মা, সত্যি আগের পর্ব তোমাদেরকে দেখেছি যে মায়ের বিসর্জনটা কোথায় হবে। এতক্ষণ দেখলে মায়ের আরতি, আরতির পর্ব শেষ হয়ে গেছে, অঞ্জলি চলছে, এর মধ্যে মাকে কিন্তু এখানে নিয়ে আসা হবে, কিন্তু সঙ্গে সঙ্গে মাকে এখানে না আনা হবে না, একটু পরে আনা হবে। যেহেতু তো দেখতে পাচ্ছি এই সেই পুকুর, এই পুকুরে কিন্তু মায়ের বিসর্জন হবে। আর সঙ্গে থাকো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, কিন্তু দেখতে পাবে মোটামুটি দেখতেই পাচ্ছ একদম পুকুর তল্লাট, কিন্তু চারিদিকে লোক বলতে গেলে একদম দেখতে পাচ্ছ যে পুকুরের দুধার দিয়ে মায়ের বিসর্জনের কিন্তু অপেক্ষায় রয়েছে সবাই, সব ভক্তরা, সকল ভক্তরা কিন্তু মায়ের বিসর্জনের অপেক্ষায় রয়েছে। দেখতে পাচ্ছ যে সমস্ত প্রশাসনের থেকেও সমস্ত পরিষেবা দেওয়া হয়েছে। এখন কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছে মায়ের ঘট কিন্তু আগে এই পুকুরে বিসর্জন করা হচ্ছে। মাকে কিন্তু বের করা হচ্ছে এই মুহূর্তে কিন্তু মাকে বের করা হচ্ছে, পুরো একদম জমজমাটি অনুষ্ঠান রয়েছে বন্ধুরা। মা কিন্তু বেরোচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ মাকে কিন্তু এখন বের করানো হচ্ছে, মাকে বের করিয়ে র্যালি করিয়ে তারপরে কিন্তু মায়ের বিসর্জন করা হবে।
দেখতে পাচ্ছ মাকে কিন্তু সুন্দরভাবে মাকে সামনের দিকে পূর্বমুখ করে নিয়ে আসা হচ্ছে আগে। তো মাকে আগে পূর্বমুখী করে তারপর কিন্তু মাকে এখান থেকে ঘোরানো হবে। দেখতে পাচ্ছি বন্ধুরা আমার ঠিক পিছন থেকে রয়েছে মায়ের মূর্তি, মাকে কিন্তু একদম মন্দির থেকে বের করে নেওয়া হয়েছে। তো মাকে পূর্বমুখ করে আগে রাখা হবে, যেহেতু তোমাদেরকে এর আগে মন্দির কমিটির সদস্যদের কথা শুনিয়েছি। তো মা কিন্তু ধীরে ধীরে আসতে চলেছে। তো দেখতে পাচ্ছ মা কিন্তু চলে এসেছে, আর ভক্তের ভিড় দেখো। মায়ের বিসর্জনের আগ মুহূর্তে কিন্তু লোকসংখ্যা খুবই কম ছিল, এখন দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে লোক, কাতারে কাতারে ভক্তের ভিড় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা ভক্তদের ভিড়ের পরিমাণটা কতটা, যেহেতু মাকে বের করতে একটু পাঁচ এবার একটু লেট হয়ে গেছে। তো তোমাদেরকে একটু ভালো করে দেখাই, দেখতে পাচ্ছ মায়ের কোমরে কিন্তু এখন দড়ি বাঁধা হচ্ছে। সেই দড়ি বাঁধা হচ্ছে, বলা যায় না মায়ের ঝোঁক সামনে থেকে হতে পারে, সেই দড়ি বাঁধা অবস্থা থেকে মাকে কিন্তু ঘোরানো হবে। ডিউটিরত অবস্থায় এক সিভিক দাদা রয়েছে, ওনার কাছ থেকে জানবো যে তারা কতটা পরিশ্রম করে আর কি মায়ের বিসর্জনের প্রক্রিয়াটা চালাচ্ছে। দাদা কি বলেন, আপনারা কতটা পরিশ্রম করে মায়ের বিসর্জনটা চালাচ্ছেন আর কি, একটু দর্শকদের বলুন যে কতটা আপনার পরিশ্রম করছেন। পরিশ্রম করলাম সব মায়েরই ইচ্ছা। এই বিসর্জনের মুহূর্তটা এই দাদাদের কাছ থেকে শুনবো আমরা সবাই মায়ের ভক্ত। দাদা একটু বলুন। বলছি এই বিসর্জন দেখে তো খুবই ভালো লাগছে, আমি এখানে চার দিন যাবৎ রয়েছি, আমরা শিলিগুড়ি থেকে এসেছি, প্রথমবার বল্লা পুজো দেখতে আসলাম। আপনার নাম? দেবস্মিতা সাহা। আমি শিলিগুড়ি থেকে এসেছি। তো অনেক দূর থেকে এসেছে একমাত্র মায়ের টানে, সঙ্গে বাবা, আমার বাবা, এই ফোনের বাবা। আমি একটা কথাই বলবো, যারা পুজো কমিটি আছে তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। তার সাথে সাথে সবচেয়ে বড় কথা, আমাদের যেখানে প্রশাসনিক যারা রয়েছেন তাদেরকে এর থেকে বেশি বড় ধন্যবাদ। একদম ঠিক কথা বলা, তোলাটা খুবই কম বলা হবে। এনারা যারা যেভাবে ওনারা পরিচালিত করেছেন প্রশাসনের, তাদেরকে মানে ধন্যবাদ ছোটোটা ছোটো হবে, এদেরকে ছোটো করতে চাই না সর্বসর্বা। একদম কাকুর মতে, আমিও একদম তোমরা দেখতে পেলে যে কী পরিমাণে প্রশাসন রয়েছে। এই এক ভাই, ভাই নাম কি? ব্রহ্মদীপ, শৌভদীপ। সবই শিলিগুড়ি থেকে, তাই তো? হ্যাঁ, আমরা সবাই শিলিগুড়ি থেকে। কপি পটে ছেড়ে ব্লগস দেখবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, সব করবেন, শেয়ারও করবেন। ধন্যবাদ। মোদ্দা কথা চলে আসলাম, এই দাদাকে পেলাম যে এখানে যে বাতাসাগুলো ছোড়া হচ্ছে, যারা বাইরে থেকে বাতাসা ছুটছে দাদা, তো তাদেরকে আপনি কী বলবেন? তারা আগের মাথায় ছুটছে, যাতে আমরা ভিতরে আছি, তো ওরা ভিতরে আসতে পারছেন না আর আমরা ভিতরে আছি, সেই জন্য ওরা যাই। যারা তোমরা বাইরে আছো প্লিজ কিছু মনে করো না, আমি কারণ দেখো বারবার বাতাসা ছুড়ে মাথায় আসছে সেটা মেনে নিচ্ছি, কিন্তু মোবাইলে লাগলে আমার সত্যি খুবই কষ্ট, ভিড়ও বাড়ানো মানে দুষ্কর হয়ে যাবে, বড়ো বড়ো খাজাগুলো লাগছে। হ্যাঁ, এভাবে ছোড়াটা ঠিক না, হ্যাঁ এভাবে ছোড়াটা ঠিক না, যদি পারো তোমরা সামনে এসে দাও। দাদার নাম কি? অরিজিৎ মণ্ডল। আরে এখানেই তো? না, প্রতিরাম লক্ষ্মীপুর। প্রতিরাম, মায়ের বিসর্জনটা কেমন লাগছে আপনার? খুব ভালো লাগে, প্রতি বছরই দেখি, যে বছর লকডাউনের বছর হোক বা যে বছরই হোক প্রতি বছরই উপস্থিত থাকে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। তো দেখতে পাচ্ছি বন্ধুরা মাকে কিন্তু এখানে বেশ কয়েকবার আগানো পিছানো করানো হচ্ছে। মাকে কিন্তু এবার পিছনে দিকে নিয়ে যাওয়া হচ্ছে পুকুর ঘাটে। একটা জিনিস ভালো লাগে, এখানকার যারা দোকানদার তারাও কিন্তু বাধাটা ছিড়াচ্ছে মায়ের দিকে। এবার কিন্তু আবার নিয়ে যাওয়া হচ্ছে মাকে এবার বিসর্জনের দিকে। তো এখন কিন্তু মাকে একদম পুকুর ঘাটে নিয়ে যাওয়া হবে, মাকে পুকুর ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ মাকে কিন্তু, আর চারিদিকে কিন্তু ফুল ছুটছে, সবাই সকল ভক্তরা কিন্তু মায়ের ফুল ছুটে দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ মাকে কিন্তু আবার পূর্বমুখ করা হচ্ছে, পূর্ব পশ্চিম মতো দক্ষিণ সমস্ত দিকটা করে নিয়ে কিন্তু মাকে এখন উপরের দিকে নিয়ে পুকুরগুলো তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা মাকে কিন্তু এখন বিসর্জনের জন্য পুকুরের একদম সেই পুকুরের দিকে নিয়ে যাওয়া হবে, যে পুকুর তোমাদের দেখালাম আর কি।
তো বন্ধুরা একমাত্র এই মুহূর্তটার জন্য কিন্তু আমরা এতক্ষণ অপেক্ষা করেছিলাম। এখন বাজতে হলো 5টা, দেখতে পাচ্ছ মাকে কিন্তু ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছে মায়ের বিসর্জনের দিকে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মায়ের বিসর্জন হয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মায়ের বিসর্জন পাপড়া সম্পূর্ণ হয়ে যাবে, দেখতে পাচ্ছ। আর এদিকে অন্ধকার হয়ে আসছে, যত সম্ভব মায়ের গয়না খোলার পর রয়েছে, মায়ের গয়না খোলার পরেই কিন্তু মায়ের বিসর্জন হবে। বিসর্জনের নাচ দেখতে পাচ্ছ যে এটা কিন্তু নাচতে শুরু করে সবার, এখানকার স্থানীয় যারা রয়েছে সকলে কিন্তু কেমন আনন্দ হচ্ছে এটা বলুন। চরম মুহূর্ত সব কিন্তু মনের আনন্দে বিসর্জনের নাচ নাচতে শুরু করে দিয়েছে। কিন্তু এই মুহূর্তে একদম পুকুর ঘাটে চলে এসেছে, এখন কিন্তু মায়ের গয়না খোলার পর্ব, মায়ের গয়না খুলে কিন্তু তারপরে মাকে বিসর্জন করা হবে। দেখো শুধু ভিড়টা, যে মায়ের বললাম মায়ের বিসর্জনে কত ভক্ত রয়েছে, কাতারে কাতারে ভিড় একদম। তোমরা ভিড়টা দেখলেই বুঝতে পারো যে বললাম মায়ের পুজোতে কী পরিমাণে ভিড় হয়, কী পরিমাণে ভক্তদের ভিড় রয়েছে। বললাম মায়ের যদি মহিমা না থাকে তাহলে কি আর এরকম ভক্তের ভিড় হয়। এখন কিন্তু শেষবারের মতো মায়ের আরতি হচ্ছে, আরতির পরে কিন্তু বন্ধুরা মায়ের গয়না খুলে মাকে কিন্তু ভাসান করা হবে। আমার মনে কিন্তু কনফিউশন ছিল যে বললাম মায়ের এই গয়না সমেত মাকে পুকুর ঘাটে নিয়ে আসা হলো, সে গয়নাগুলো আদৌ কি সোনার না সোনার না, এখন কিন্তু বুঝতে পারছি হ্যাঁ গয়নাটা মনে হয় সোনার। এবার মায়ের পিছন দিয়ে দেখতে পাচ্ছি একটা পিছন সাইডে একটা মই লাগানো হয়েছে, সেই মই দিয়ে কিন্তু মায়ের গয়না খোলা হচ্ছে এখন। তো সেই গয়না খোলার পরে মাকে কিন্তু এই জলে নিরঞ্জন করা হবে। তো এখন কিন্তু মায়ের গয়না একে একে খুলে নেওয়া হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে মায়ের হাত থেকে মায়ের খাড়াটা মানে মায়ের খড়গোটা খুলে নিচ্ছেন, খুলে ওখান থেকে ওই যে কাপড়টা ধরা হয়েছে সেই কাপড়ের মধ্যে মায়ের গয়নাগুলোকে ধীরে ধীরে রাখা হচ্ছে। তো আবার মায়ের জন্য যত্ন করে রেখে দেওয়া হবে, আগামী বছর আবার মা নতুন মায়ের যখন মূর্তি করা হবে সেই মাকে কিন্তু আবার গয়নাগুলো পরানো হবে। মোটামুটি প্রায় 10-15 মিনিট থেকে মায়ের গয়না খোলা চলছে, দেখতে পাচ্ছি বন্ধুরা যে মায়ের কিন্তু প্রচুর পরিমাণে গয়না পড়েছে, সে সমস্ত গয়না খুলতে কিন্তু একটু সময় লাগবে, সেই গয়নাগুলো খুলে কিন্তু মাকে বিসর্জন মানে বিসর্জন করাবে। তো তোমরা একটু ধৈর্য ধরে দেখো, তোমাদেরকে সমস্ত বিসর্জন শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে যেহেতু দেখিয়েছি শেষটাও কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে দেখা। মায়ের হাড় কিন্তু এখন খোলা হচ্ছে, ধীরে ধীরে সমস্ত গয়না কিন্তু মায়ের খুলে নিয়ে তারপর কিন্তু মাকে বিসর্জন করা হবে। আরও কিছু গয়না রয়েছে, মাদের হাতের যে গয়না রয়েছে সকল সমস্ত কিন্তু খোলা হয়ে গেছে, এখন বাকি রয়েছে দেখতে পাচ্ছি যেটা মায়ের কোমরের বিছেটা আর মায়ের গলার চিক যেটাকে বলে আর কি। তো মায়ের হাড়টা এই মুহূর্তে খুলে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো সর্বশেষ আর এক দুটো গয়না আমি দেখতে পাচ্ছি ভরে রয়েছে, মায়ের গলার চিক আর মায়ের কোমরের পিছে। এছাড়াও আরও কোনো গয়না যদি থাকে সেগুলো তোমাদেরকে দেখাবো যে কী গয়না রয়েছে। তো এই দেখতে পাচ্ছি মায়ের হাতটা কিন্তু খুলে নেওয়া, মায়ের গয়না পুলিশ প্রশাসনের সাহায্যে সমস্ত গয়না কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে একদম মায়ের মন্দিরে। এই ভক্তরা সব ভক্তরা কিন্তু মায়ের পা ছুঁয়ে প্রণাম করছে, দেখতে পাচ্ছ সমস্ত ভক্তরা মায়ের পা ছুঁয়ে প্রণাম করছে কিন্তু বন্ধুরা মাকে। কিন্তু এই মুহূর্তে এখন কিন্তু সেই চরম মুহূর্ত, এতক্ষণ আমরা যেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম, আমরা এতক্ষণ এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম মায়ের ভাষণ, এখন কিন্তু ইতিমধ্যে মায়ের ভাষণ শুরু হয়ে গেছে বন্ধুরা। মায়ের ভাষণ শুরু হবে বলতেই তো কিছুক্ষণের মধ্যে মায়ের ভাষণ কিন্তু শুরু হয়ে যায়। থেকে ভিডিও বানাচ্ছি দেখো, এইরকম একটা সাইড থেকে ভিডিওটা কিন্তু বানাচ্ছে, দেখতে পাচ্ছ মা কিন্তু রয়েছে এখানে, ঠিক এইরকম সাইড থেকে কিন্তু বন্ধুরা ভিডিওটা বানাচ্ছি। তো বন্ধুরা এই মুহূর্তে যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম সেই মায়ের বিসর্জন কিন্তু এই মুহূর্তে মাকে কিন্তু জলে বিসর্জন করা হবে, দেখতে পাচ্ছ তোমরা যে মাকে একদম জলে ভাসানোর জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর মায়ের হাতের যে মুন্ডমালাটা ছিল সেটা কিন্তু নিয়ে যাওয়া হলো, আর এই মুন্ডমালাটি নতুন মুন্ডমালাটি রেখে কিন্তু পুরনো মুন্ডমালাটি মায়ের হাতে ধরে দেওয়া হলো।
তো এখনই কিন্তু সেই সময়, সারাটা দিন আমরা যাওয়ার জন্য অপেক্ষা করলাম যে তোমাদেরকে দেখাবো, সেই এখনই কিন্তু সেই সময়। এখন বাজে ছটা, সন্ধে ছটা বাজে, সেই সন্ধে ছটা পর্যন্ত, ছটা কিন্তু, ছটার সময় মাকে বিসর্জন করা হচ্ছে, কারণ মাকে নদীর পুকুর ঘাটে নিয়ে এসে মাকে নামানোর জন্য কিন্তু প্রচুর সময় লাগে, মায়ের গয়না খুলতে কিন্তু প্রচুর সময় লাগে, সেই গয়না খোলার জন্যই মাকে কিন্তু বিসর্জন করতে অনেকটাই সময় লেগে গেল। তো মা কিন্তু ধীরে ধীরে যাচ্ছে, জয় মা বল্লার জয়, জয় মা বল্লার জয়, মা কিন্তু এখন যাচ্ছে, সবাই কিন্তু উলুধ ধরে দিয়ে সারাদিন আমরা যেই মুহূর্ত যেন অপেক্ষা করছিলাম, সেই মুহূর্ত সারাদিন যেই মুহূর্তের জন্য আমরা তা করলে অপেক্ষা করছিলাম, সেই মুহূর্তের জন্য কিন্তু এখন বসে রয়েছি। অবশেষে মায়ের বিসর্জন কিন্তু চলছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এই মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরার জন্য কিন্তু সারাটা দিন আমরা পরিশ্রম করে তোমাদের সামনে এই ভিডিওটা তুলে ধরেছি। তো তোমাদের কাছে একটাই চাওয়া, অবশ্যই চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করো, আর এইরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আর কেমন ভিডিও তোমরা দেখতে চাই, অবশ্যই আমি সেরকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছ কাতারে কাতারে ভক্তের ভিড়, সবার হাতে কিন্তু মোবাইল, সবাই কিন্তু মাকে বিদায় জানানোর জন্য পুকুর পাড়ে দাঁড়িয়ে রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু দাঁড়িয়ে রয়েছি, আর সেই মুহূর্তটাকে তোমাদের এই সামনে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে মায়ের মূর্তিটা কিন্তু আস্তে আস্তে পুকুরের মধ্যে নেমে যাচ্ছে, আর ভক্তের ভিড় দেখো, সত্যি মায়ের বিসর্জনটা সত্যি সুন্দরভাবে তোমাদের দেখানোর চেষ্টা করবো। সেই সারাটা দিনের পর বলতে গেলে সারাটা দিন এই মায়ের এই বিসর্জনের জন্য কিন্তু আমরা অপেক্ষা করেছিলাম, আর তোমাদেরকে দেখাবো বলে একমাত্র তোমাদের জন্য ভিডিও বানানো। তো অবশ্যই বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। কথা বলতে বলতে গলার অবস্থাও একদম বন্ধ হয়ে আসছে, তো কী করবো, তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও বানানো। মা কিন্তু ধীরে ধীরে একদম পুকুরের দিকে নেমে পড়েছে, মাকে কিন্তু দেখুন, জয় বললাম মায়ের জয়, জয় বললাম মায়ের জয়, দেখতে পেলে বন্ধুরা মাকে কিন্তু বিসর্জন দিতে আরো মাকে দেখতে পাচ্ছ, মায়ের মা হাতটা কিন্তু জেগেই রয়েছে, এরও কিন্তু কোনো কারণ রয়েছে, কারণ ছাড়া এরকমভাবে বিসর্জন হয় না, যেহেতু মায়ের ইচ্ছাতে কিন্তু সব কিছু হচ্ছে। তো তোমাদেরকে কিন্তু বললাম মায়ের ভাষাটা সুন্দরভাবে দেখালাম, আর তোমাদের কাছ থেকে কী চাইতে পারে, কী আশা করতে পারে বন্ধুরা, তোমাদের কাছ থেকে একটাই, শুধু লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব, এটাই তোমাদের কাছ থেকে আশা করি। এই মুহূর্তে মায়ের বিসর্জন কিন্তু বন্ধুরা সম্পন্ন হয়ে গেল, এরপরে কিন্তু মায়ের মানতের সময় যে সমস্ত ছোটো ছোটো মূর্তিগুলো ছিল সেই মূর্তিগুলো বিসর্জন হবে, সেটাও যদি সম্ভব হয় তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলে নতুন হলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটি সাবস্ক্রাইবের জন্য কিন্তু এত পরিশ্রম, তোমাদের জন্য এত পরিশ্রমে ভিডিও বানাচ্ছি। দেখতে পাচ্ছ ভক্তরা সব ধীরে ধীরে কিন্তু ওপরের দিকে উঠে আসছে, আর ভক্তের ভিড় দেখো বন্ধুরা, তো একে একে মায়ের যে ছোটো মানত কালীগুলো ছিল সে সমস্ত কালী মাগুলোকে কিন্তু বিসর্জন করে দেওয়া হচ্ছে মায়ের সঙ্গে সঙ্গে। তোমাদেরকে তো সুন্দরভাবে বিসর্জন পর্বটা দেখালাম বন্ধুরা, তো কেমন লাগলো তোমাদের এই বিসর্জন পর্বের ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর আমার সঙ্গে রয়েছে কিন্তু আরও এক নতুন ইউটিউবার, মানে নতুন বলতে আমার সঙ্গে প্রথম পরিচয় হলো আমার এখানে এসে, এই দাদাকে হচ্ছে সাপোর্ট করবেন অবশ্যই আপনারা, কারণ আমরা হচ্ছে, কারণ আপনারা যদি সাপোর্ট না করলে পরে আমরা হচ্ছে মোটিভেট হবো, কারণ আমরা হচ্ছে, হ্যাঁ আমরা হচ্ছে নতুন ইউটিউবার কিন্তু, কারণ আপনারা সাপোর্ট করলে তোমাদের উপরে ডিপেন্ড, হ্যাঁ হ্যাঁ আপনারা সাপোর্ট করলে কিন্তু আমরা এগিয়ে যাবো, ঠিক আছে আপনারা কিন্তু অবশ্যই সাপোর্ট করবেন। তো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন পর্বে।